গত শনিবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাড়ায় সভা করে এসেছেন তিনি। এবার নেক্সট টার্গেট নদিয়া। দলীয় সূত্রে খবর, বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নদিয়ায় জনসভা করে গেরুয়া শিবিরে চির ধরানোই প্রধান টার্গেট অভিষেকের। বস্তুত গত লোকসভায় রানাঘাট থেকে জেতার পাশাপাশি নদিয়া জেলার 9টি বিধানসভাতেও জয়ী হয়েছিল বিজেপি। সূত্রের খবর, তাই পঞ্চায়েত ভোটের আগে পদ্মবনের ভোট ব্যাংকে ধস নামাতে আগামী 17ই ডিসেম্বর রানাঘাটে সভা করতে পারেন তৃণমূলের যুবরাজ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ইতিমধ্যেই সাংগঠনিক স্তরে প্রস্তুতি তুঙ্গে। 21-এর বিধানসভা ভোটের আগে শাসকের দল ভাঙনের ছবি সামনে এসেছিল। 10 বছরের তৃণমূল সরকার ফের ক্ষমতায় ফিরতে পারবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। তৃণমূল নেত্রীর পাশাপাশি সেই সময় অভিষেককে দেখা গিয়েছিল রাজ্যের জেলায় জেলায় সভা সমাবেশ করতে। দলের শীর্ষস্তরের এক নেতার কথায় সেই পরীক্ষায় অভিষেক সসম্মানে উত্তীর্ণ। তাই সময় থাকতেই পঞ্চায়েতে ঘর গোছানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। দলীয় সূত্রে খবর, গত লোকসভা এবং বিধানসভায় রাজ্যের যে জায়গাগুলিতে তৃণমূলের ফল ভালো হয়নি, শুরুতে সেই জায়গাগুলিকেই বেছে নিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণেই পঞ্চায়েতের প্রথম সভাস্থল হিসেবে তিনি বেছে নিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক। এবার দ্বিতীয় টার্গেট নদিয়া। এই মুহূর্তে অভিষেক রয়েছেন দিল্লিতে, তবে সভার দিনক্ষণ প্রায় চূড়ান্ত। বড় কোনো অঘটন না ঘটলে 17ই ডিসেম্বর রানাঘাটে হবে সভা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রানাঘাটে মতুয়া ভোট ব্যাংকেই টার্গেট করছে তৃণমূল। স্বভাবতই ওই মঞ্চ থেকে কেন্দ্রের সিএএ নীতির বিরোধিতা করে অভিষেক কি বলেন, পাশাপাশি এ রাজ্যের মতুয়াদের স্বার্থে নতুন কোনো ঘোষণা সামনে আনেন কি না, সেদিকেও নজর থাকবে সব মহলের। আপাতত গেরুয়া ঘাঁটিতে রেকর্ড মানুষের জমায়েত ঘটানোই শাসকের প্রধান টার্গেট। ব্যুরো রিপোর্ট, খাস খবর।